সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ শনিবার 28 আগস্ট 2021 খ্রিস্টাব্দ, 11 ভাদ্র 1428 বঙ্গাব্দ। আজ বরাকের প্রতিটি দৈনিকের প্রধান শিরোনামে স্বতন্ত্রতা। দৈনিক যুগসংখ্যের প্রধান শিরোনামে এসেছে, হামলাকারীদের মাফ নয়, 13 মার্কিন সেনার মৃত্যুতে হুঁশিয়ারি বাইডেনের, কাবুলে মৃত্যু বেড়ে 110, আফগানদের শরণার্থী তকমা নয় বলল বিদেশ মন্ত্রক। দৈনিক সাময়িক প্রসঙ্গের প্রধান খবরে লেখা হয়েছে, রক্তাক্ত বড়াইল, ফের জঙ্গি ত্রাস, মৃত 5, কাছড়ে আত্মগোপন করতে পারে ডিএনএলএ ক্যাডাররা, সন্দেহ। ডিমা হাসাওয়ের ঘটনা অশুভ সংকেত বললেন পীযূষ। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল, রক্তাক্ত লঙ্কা হাইওয়ে, 5 জনকে গুলি করার পর পুড়িয়ে মারল ডিএনএলএ, জঙ্গিরা আগুন লাগিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় 7টি ট্রাক, অসমের বুকে এ যাবৎকালের সবচেয়ে বড় জঙ্গি হামলায় আতঙ্ক। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে, কাবুল বিমানবন্দরে উদ্ধারের অপেক্ষায় 5400 লোক, বিস্ফোরণে হত 170, খুঁজে বের করব দোষীদের, মূল্য চোকাতে হবে আইসিসকে বললেন বাইডেন। বোমা হামলার বদলা নিল তালিবানরা, হত 25 আইসিস জঙ্গি, রাতভর 7টি বিস্ফোরণ আফগানিস্তানের রাজধানীতে। দৈনিক নববার্তার প্রধান শিরোনামে এসেছে, কাবুলের জেল থেকে মুক্ত শতাধিক জৈশ জঙ্গি, ভারতে হামলার ছক বলল রিপোর্ট, কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে মৃত্যু বেড়ে 90, আহত 150। দৈনিক যুগসংখ্যের প্রথম পাতার কয়েকটি শিরোনাম, উত্তর পূর্বকে বিকাশের চালিকা শক্তি হিসেবে দেখছে কেন্দ্র বললেন সর্বানন্দ। সাময়িক প্রসঙ্গের প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, বরাক ও ত্রিপুরার জন্য আরও 2টি সাপ্তাহিক ট্রেন। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, অসমে সমুদ্র বিজ্ঞান প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হবে, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়ালের, জলপথেও কেরিয়ার গড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বললেন হিমন্ত। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, পতনের আশঙ্কায় ত্রিপুরা সরকার, বিজেপি বিধায়কদের বড় দল ভিড়ছে তৃণমূলে। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, গোমাতার বদলে সীমান্ত সুরক্ষায় গুরুত্ব দিতে সরকারকে পরামর্শ কংগ্রেসের, অসমে আইনশৃঙ্খলা তলানিতে। দৈনিক যুগসংখ্যের খাস খবর, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে, জেলা কংগ্রেস কার্যালয়ের জমিতে ভবন নির্মাণ, বিল্ডারের পরিদর্শনে আলোড়ন কর্মীমহলে। রাতাবাড়ির কুখ্যাত ড্রাগস ব্যবসায়ী সেলিম গ্রেপ্তার, উদ্ধার নেশা সামগ্রী, ধৃত আরও 2। সাময়িক প্রসঙ্গের 3, 7 এবং 8 পৃষ্ঠা থেকে, কংগ্রেসের একলা চলার পক্ষে গৌরব, পাহাড়ে জঙ্গি হামলার জন্য সরকারের ব্যর্থতাই দায়ী। মাধ্যমিক স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করার তোড়জোড় অসমে। নববার্তা প্রসঙ্গের 3, 6 ও 9 পৃষ্ঠা থেকে, ডিসেম্বরের মধ্যেই করিমগঞ্জে মেডিকেল কলেজের শিলান্যাস বললেন রাজদীপ রায়, জমি ঠিক হয়নি তবে ঠিকাদার ঠিক হয়ে গেছেন। পাঞ্জাবে দ্বন্দ্ব চরমে, সিদ্ধান্ত নিতে না দিলে কাউকে ছাড়ব না, হুঁশিয়ারি সিধুর। প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে, উত্তর নারায়ণপুর বাবুরবাজার সড়ক সংস্কারের অভাবে বেহাল, শীঘ্রই কাজ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি। যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ গ্রাহক সুরক্ষা সমিতির, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র সংস্থার। গতির 3-এর পাতা আঞ্চলিক খবর থেকে, অনাথ শিশুদের শিক্ষায় যেন বাধা না আসে, রাজ্যগুলিকে সুপ্রিম নির্দেশ। কেরলের বিধায়ককে চিঠি দিয়ে খুনের হুমকি তালিবানের, চিন্তায় প্রশাসন। বিশেষ শিরোনাম যুগসংখ্য থেকে, কাবুল দখলের পর প্রথম কাশ্মীর নিয়ে মন্তব্য, ভারত পাকিস্তানকে আলোচনায় বসতে পরামর্শ তালিবান নেতার। কাজাখস্তানে ভয়াবহ বিস্ফোরণে মৃত 4 জওয়ান। সাময়িক প্রসঙ্গ থেকে, ধাক্কা খেল যোগী সরকার, কাফিল খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ। সোশ্যাল মিডিয়ায় মমতাকে খুনের হুমকি। খেলার শিরোনাম যুগসংখ্যের শেষ পৃষ্ঠা থেকে, রোহিতের অর্ধ শতরান, ফর্মে ফিরছেন পূজারা, প্রথম ইনিংসে বিধ্বস্ত ভারত লড়াইয়ে ফিরতে মরিয়া। সাময়িক প্রসঙ্গের 12 পৃষ্ঠা থেকে, টি-20 ক্রিকেটে রেকর্ড ডাচ মহিলা ক্রিকেটারের। প্রান্তজ্যোতির খেলার খবর থেকে, ফর্মে ফিরলেন পূজারা, ঘুরে দাঁড়াচ্ছেন বিরাট। গতির খেলা থেকে, ভারতের প্রথম পেডলার হিসেবে নিশ্চিত করলেন পদক,
প্যারালিম্পিকে ইতিহাস ভাবিনার। নববার্তার মাঠে ময়দানে থেকে ম্যাচ বাঁচানো লড়াইয়ে ভারত। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।